নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ আমরা বিশ্ববিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেবো তার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে ভাগ করে নেবো বাংলার বইঘরের মাধ্যমে চলুন শুরু করা যাক হেমেন্দ্র কুমার রায় তার প্রকৃত নাম ছিল প্রসাদ দাস রায় তার জন্ম হয় আঠেরোই এপ্রিল আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় আঠেরোই এপ্রিল উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার ছিলেন তিনি ছোটদের জন্য রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের জন্মস্থান ছিল কলকাতা তার পিতার নাম রাধিকা প্রসাদ রায় হেমেন্দ্র কুমার রায় মাত্র চোদ্দ বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয় এছাড়া মাসিক পত্র ও কয়েকটি পত্রিকায় তার সম্পাদনার নজির তিনি রেখে গেছেন ছোটদের জন্য তিনি আশিটিরও বেশি গল্প লিখেছেন এর মধ্যে কবিতা নাটক হাসি ও ভূতের গল্প অ্যাডভেঞ্চার গোয়েন্দা কাহিনী ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক ও পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু এবং ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য হেমেন্দ্র কুমার রায় বড়দের জন্য বেশ কিছু বই লিখে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য জলের আলপনা পদ্মকাঁটা ঝড়ের যাত্রী যাদের দেখেছি বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস জকের ধন দুইবার চলচ্চিত্রায়িত হয়েছিল তিনি সফল গীতিকারও ছিলেন সেই সময় বাংলা থিয়েটার ও গ্রামাফোনে গাওয়া গানের প্রচলিত রীতি এবং রুচির মোড় তিনি ফিরিয়েছিলেন তার রচিত অনেক গান সেই সময় জনপ্রিয় ছিল অন্ধকারের অন্তরেতে গানটি তার মধ্যে অন্যতম হেমেন্দ্রকুমার রায় রচিত দেড়শো খোকার কাণ্ড চলচ্চিত্রায়িত হয় উনিশশো সালে তার লেখা নিশিথিনী বিভীষিকা অবলম্বনে উনিশশো সালে বাংলা চলচ্চিত্র জিঘাংসা এবং হিন্দিতে বিশ সাল বাদ উনিশশো সালে নির্মিত হয় তার রচনা রাত্রির যাত্রী জকের ধন টিভি সিরিয়াল আকারে প্রচারিত হয় এছাড়া তার রচিত বিভিন্ন সাহিত্য নিদর্শনের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাম হল জকের ধন আবার জকের ধন সূর্য নগরীর গুপ্তধন সোনার নারস রাত্রে যারা ভয় দেখায় সন্ধ্যার পরে সাবধান জয়ন্তের কীর্তি এইগুলি বিশেষ উল্লেখযোগ্য এইভাবেই হেমেন্দ্র কুমার রায় আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার লেখনী সৃষ্টির মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এছাড়া যদি আপনাদের আরও কোনো মন্তব্য করার থাকে হেমন্ত কুমার রায় সম্পর্কে বা আরও কিছু তথ্য আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার